সবাইকে স্বাগতম নতুন ভিডিও টিউটোরিয়ালে। আমি এখন একটি শেয়ার ইস্যু নিয়ে আলোচনা করব বা শেয়ার ইস্যু টপিক নিয়ে আলোচনা করব। চলুন আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্নটা কি বলছেন, জিম লিমিটেড মেক্স অ্যান ইস্যু অফ 10,000 অর্ডিনারি শেয়ার অফ টাকা 28 অ্যাট এ ডিসকাউন্ট অফ টাকা 2% ব্যাবিলন ফলোস। এখানে বলছে জিম লিমিটেড 10,000 শেয়ার, প্রত্যেকটা শেয়ার দাম 20 টাকা করে মানুষের কাছে বিক্রয় করবে অ্যাট অফ 2 ডিসকাউন্ট পাশে, প্রত্যেকটা শেয়ারে 2 টাকা করে ওরা ডিসকাউন্ট দিবে। তো বিক্রি করবে কীভাবে দেখেন, অ্যাপ্লিকেশানে 6 টাকা, অ্যালটমেন্টে 6 টাকা, ফার্স্ট কলে 3 টাকা, ফাইনাল কলে 3 টাকা। আমরা যদি এগুলো যোগ করি 6 6 12, 12 3 15, 18 টাকা, কিন্তু আমাদের শেয়ার দাম হচ্ছে 20 টাকা। তার মানে ওদের যে 2 টাকা ডিসকাউন্টের কথা বলছে সেটা ঠিক আছে, কিন্তু কোথাও ডিসকাউন্ট হবে সেটা বলে নেই। সচরাচর কোথাও যদি না বলে সেক্ষেত্রে আমরা অ্যালটমেন্টে ডিসকাউন্টটা ধরে নিই। তো মেম্বার্স হোল্ডিং 300 শেয়ার ডিড নট পে দ্য ফার্স্ট অ্যান্ড ফার্স্ট প্ল্যান হিজ শেয়ার ওয়ার ফরফিটেড পিরো টু ফাইনাল কল। বসে 300 শেয়ারের ফার্স্ট কলের টাকা প্রদান করতে পারে নাই এবং এটা ফাইনাল কল জারি করার আগে কি করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। 100 অফ দ্য ফরফিটেড শেয়ার ওয়ার রি ইস্যু এর টাকা 15 ফুলি পেড, ওখান থেকে আবার 100 কি করা হয়ে দিছে, রি ইস্যু করে দিছে। অ্যাজিউম দ্যাট অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড ফর 12,000 শেয়ার, 12,000 শেয়ারের টাকা রিসিভ করা হয়েছে। অ্যান্ড দ্য অ্যাক্সেস অ্যাপ্লিকেশন মানি ওয়ার রিটেইন টু বি অ্যাডজাস্টেড এগেনস্ট অ্যালটমেন্ট। ওরা তো বিক্রি করবে 10,000 শেয়ার, কিন্তু ওরা অ্যাপ্লিকেশন পাইলে কত শেয়ারে, 12,000 শেয়ারের অ্যাপ্লিকেশন পাইছে, তাহলে এক্সট্রা পাইলে কত, 2,000 শেয়ারের। ওই টাকাটা ওরা ফেরত না দিয়ে কী করছে, ওরা এটাকে অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্ট করছে, মানে ফেরত দেয়নি, ওরা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করছে। তো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হিসাবে আছে জার্নাল এন্ট্রিজ, আর 2 নম্বর রিকোয়ারমেন্টে আছে ক্যাশ অ্যান্ড ব্যালেন্স শিট অফ জিম লিমিটেড। তো আমরা জার্নাল এন্ট্রি যেগুলো করব সেগুলো হচ্ছে যে গিয়ে আমাদের তলব ধরে বা ইনস্টলমেন্ট ধরে ধরে আসতে হবে। প্রথম আমরা অ্যাপ্লিকেশানে আসবো, অ্যাপ্লিকেশানের পর আমরা অ্যালটমেন্টে আসবো, এরপর ফার্স্ট কলটা আসবো, এরপর ফাইনাল কলে আসবো। প্রত্যেকটা তলবের জন্য আমরা 2টা করে জার্নাল প্রোভাইড করব। একটা জার্নাল হচ্ছে আমরা টাকা নিব, আর একটা জার্নাল হচ্ছে আমরা টাকাটাকে মূলধনে স্থানান্তর করব। তবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আগে টাকা নিব, পরে মূলধন স্থানান্তর করব। কিন্তু অ্যাপ্লিকেশনের পর থেকে বাকি যেগুলো আছে ওগুলো সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশনে আগে টাকা পরবর্তীতে মূলধন স্থানান্তর, অন্যান্যগুলোর ক্ষেত্রে আগে আমরা মূলধন স্থানান্তর করব, পরবর্তীতে টাকা নিব। তাহলে অ্যাপ্লিকেশনের আমরা যাবে দাদব প্রথমে অ্যাপ্লিকেশনের, যেহেতু আমি 12,000 শেয়ারের অ্যাপ্লিকেশন পাইছি, বসে তোরা বলছে এই যে এখান থেকে বলছে দেখেন অ্যাডমিন দেখছে, এখান থেকে আপনারা পাবেন, ওরা এই বারো হাজার শেয়ারের আবেদনের টাকা পাই গেছে। যেহেতু 12,000 শেয়ারের আবেদনের টাকা পাইছে, তাহলে আমরা দেবো কি, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, মানে শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, 12,000 × 6 = 6,12,000। চলো আমরা সলিউশনটা একটু দেখিয়ে আসি। দেখেন ক্যাশব্যাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট 72,000 টাকা। এরপর বলছে দেখি আমাদের অ্যাপ্লিকেশনে 2 নম্বর যাবত হচ্ছে টাকাটা মূলধন স্থানান্তর। তো মূলধন স্থানান্তরের যাবত হচ্ছে শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। আমরা অ্যাপ্লিকেশন পাইছি 12,000 শেয়ার, সেই জন্য আমরা প্রথমে 2 নম্বর যাবত শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট 72,000 টাকা আমরা দিছি। তারপর শেয়ার ক্যাপিটালে আমরা ওই শেয়ার ওই টাকাটাই বসাবো যেগুলো মূল, যে শেয়ারগুলো আমরা বিক্রি করবো। আমরা আবেদন পাইছি 12,000, কিন্তু আমরা বিক্রি 12,000 করবো না, আমরা বিক্রি করবো 10,000, তাহলে 10,000 × 6 = 60,000। আর ওরা বলছে অ্যাক্সেস 2,000 যেটা অতিরিক্ত পাইছে সেটাকে ওরা কী করবে না, ফেরত দেবে না, এটা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করে রাখবে। তো অ্যালটমেন্টের সাথে যদি অ্যাডজাস্ট করে রাখে তাহলে আমরা বাকি টাকাটা ফেরত না দিই, শেয়ার অ্যালটমেন্টকে ক্রেডিট করে 12,000 টাকা দিয়ে দিচ্ছি। এই 2,000 শেয়ার × 6 = 6,000 × 2 × 2,000 × 6 = 12,000। অ্যাপ্লিকেশন গেল, অ্যাপ্লিকেশনের পরে হচ্ছে আমার অ্যালটমেন্ট। তো অ্যালটমেন্ট আমার ছিল এটা 6 টাকা করে। তো অ্যালটমেন্টের ক্ষেত্রে আগে আমরা মূলধন স্থানান্তর করব, পরবর্তীতে টাকাটা আমরা
প্রথম আমরা মূলধন স্থানান্তর করব, পরে টাকা নেব। তাহলে মূলধন স্থানান্তরে যাবে দেখি, মূলধন স্থানান্তরে যাবে দা হচ্ছে শেয়ার অ্যালটমেন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। তো শেয়ার মূলত তিনভাবে আমরা ইস্যু করে থাকি, অবহার, অধিহার এবং সমাহার। তো আমরা শেয়ার অ্যালটমেন্ট আর শেয়ার ক্যাপিটাল দিব, এটা হচ্ছে শুধুমাত্র সমাহারে, কিন্তু আমাদের তো সমাহার না, আমাদেরটা হচ্ছে অবহার। অবহারের ক্ষেত্রে আমরা যাবে দিব শেয়ার অ্যালটমেন্ট ডেবিট, শেয়ার ডিসকাউন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। আমাদের অ্যালটমেন্টে ছিল 6 টাকা, অবহারে ছিল 2 টাকা, 6 × 2 = 8। আর মূলত অ্যালটমেন্টের টাকাই ছিল 8, আর সবসময় ক্যাপিটালে শেয়ারের মূল দামটাই যাবে, যেটা অরিজিনাল দাম। শেয়ার ক্যাপিটালে দিব আমরা 8 টাকা করে, অ্যালটমেন্টে দিব 6 টাকা করে, 6 × 10,000, 10,000 কারণ হচ্ছে আমরা বিক্রি করবো 60,000 শেয়ার। তো 6 দিয়ে গুণ করলাম, 6×10=60,000। তারপর আমরা ডিসকাউন্টে দিব 2 টাকা করে, 10,000 শেয়ার 20,000, আর ক্যাপিটালে দিব 80,000 টাকা। এরপর আমরা অ্যালটমেন্টের টাকা নিব। তো অ্যালটমেন্টের টাকা নেওয়ার সময় আমাদের যাবেদা কী হবে? অ্যালটমেন্টের টাকা নেওয়ার সময় আমাদের যাবেদা হবে ক্যাশ বা ব্যাঙ্ক ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট। এখন টাকা কত হবে? 3 নম্বর যাবেদা আপনারা খেয়াল করেন, 3 নম্বর যাবেদাটা যদি দেখেন, আপনারা এখানে আছে 60,000 আছে, 20,000 আছে, 80,000 টাকা আছে। তাহলে শেয়ার ডিসকাউন্ট 20,000 টাকা, এই টাকাটাকে আমরা নিব নাকি ছাড় দিব? ডিসকাউন্ট হলে আমরা অবশ্যই এই টাকাটা ছাড় দিব। তাহলে আমরা নিব কত? 60,000 টাকা। 3 নম্বর যাবেদা শেয়ার অ্যালটমেন্ট হিসাবে আমরা নিব কত টাকা? 60,000 টাকা। কিন্তু আপনি যদি 2 নম্বর যাবেদাটা একটু খেয়াল করে দেখেন, 2 নম্বর যাবেদাতে আমরা অ্যালটমেন্টের অলরেডি 12,000 টাকা মানুষ থেকে রেখে দিছি, ওদেরকে টাকা ফেরত দিই নাই। তো যাদের থেকে আমি 12,000 টাকা রেখে দিছি, ওদের কাছ থেকে যদি এখন টাকা চাই, ওরা কি আমাকে টাকা দিবে? অবশ্যই দিবে না, ওরা বলবে আমরা আমাদের টাকা পে করে দিছি, আবার কেন দিব? তাহলে আমি কি কত টাকা পাবো? আমাকে ঠিক 3 নম্বর যাবতের 60,000 থেকে 2 নম্বর যাবতের 12,000 টাকাটা বাদ দিয়ে আমাকে বাকি টাকাগুলো আমরা পাবো, তাহলে 48,000 টাকা আমরা পাবো। এরপরে আমরা অ্যালটমেন্টের টাকা পেয়ে গেলাম, দেখে আমি দেখাচ্ছি ক্যাশ বা ব্যাঙ্ক ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট 48,000 টাকা। এরপরে যাবেদা হচ্ছে যে কি আমাদের ফার্স্ট কল জারি করতে হবে, বা ফার্স্ট কলের টাকা মূলধনে স্থানান্তর করব। তাহলে ফার্স্ট কলে কত ছিল? ফার্স্ট কলে 3 টাকা করে ছিল, আপনারা যদি মনে না থাকে আমি আপনাদেরকে আবার মনে করাই দিচ্ছি, ছিল 6, 6, 3, 3, তার মানে ফার্স্ট কলে 3 টাকা ছিল। তো আমরা 3 টাকা করে যাবেদাটাকে বলি শেয়ার ফার্স্ট কল ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। শেয়ার ফার্স্ট কল ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট কত টাকা হবে? 3 টাকা করে 10,000 শেয়ার, যেহেতু আমরা 10,000 শেয়ার বিক্রি করবো। চলুন আমরা সলিউশনটা দেখি, শেয়ার ফার্স্ট কল 30,000 টাকা, শেয়ার ক্যাপিটাল 30,000 টাকা। ফার্স্ট কল তো জারি করলাম, ফার্স্ট কলে আমাদের আরেকটা যাবেদা হবে, ফার্স্ট কলটা আরেকটা যাবেদা হচ্ছে কোনটা? আমরা টাকা নিব। এখন টাকা নেওয়ার সময় আমাদের যাবেদা কী হয়? আমাদের টাকা নেওয়া যাবে ক্যাশ বা ব্যাঙ্ক ডেবিট, আর যে তলবটা টাকা আমরা নিই সে তলবটা ক্রেডিট। তাহলে এখানে যাবেদা হবে দেখে কি ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বা ব্যাঙ্ক ডেবিট, আর শেয়ার ফার্স্ট কল ক্যাশ বা ব্যাঙ্ক ডেবিট, শেয়ার ফার্স্ট কল ক্রেডিট। এই যাবেদাটা হতো যদি আমাদের ফার্স্ট কলে কোনো শেয়ারের টাকা বকেয়া না থাকতো। ওরা তো প্রথমে বলে দিছে 300 শেয়ারের ফার্স্ট কলের টাকা পে করে নাই। আমরা উপরে গিয়ে এটা একটু দেখে আসি। হ্যাঁ, এই যে এখানে আপনারা এই জায়গাটায় দেখেন মেম্বার্স হোল্ডিং, মেম্বার্স হোল্ডিং 300 শেয়ার ডিড নট পে দ্য ফার্স্ট কল। তাহলে আমরা 300 শেয়ারের টাকা পাই নাই, তাহলে আমার কি ব্যাংকে আমি পুরো 30,000 টাকা দিতে পারবো? দিতে পারবো না, ব্যাংকে আমার শর্ট থাকবে, যেহেতু ফার্স্ট কলে 3 টাকা করে। এর আগে আমরা ফার্স্ট কলটা বলছিলাম, ফার্স্ট কলে দেখছেন 3 টাকা করে, ফার্স্ট কলে কত টাকা করে? 3 টাকা করে। তাহলে 3 টাকা করে যেহেতু আমি 30,000 টাকা, 300 শেয়ারের টাকা আমি পাবো না, তাহলে আমি পাবো কত টাকা? মানে 30,000 থেকে 300 × 3 900 টাকা পাবো না, তাহলে 29,100 টাকা পাবো। তাহলে যাবেদা হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট, কল সিনেরিয়া ডেবিট, শেয়ার ফার্স্ট কল ক্রেডিট। চলুন আমরা সলিউশনে যাই। আর ছোটো আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে প্রশ্ন থেকে আরেকটা জিনিস বলে আসি, বলছি হি শেয়ার আর ফরফিটেড পিরিয়ড টু ফাইনাল কল। ফাইনাল কলটা কিন্তু জারি না করে এখানে কী করে ফেলছে? এই শেয়ারগুলোকে ফরফিটেড করে ফেলছে, মানে ফাইনাল কল জারি করার আগে আমাদের আরেকটা যাবেদা হবে। ঠিক আছে, তো আমরা প্রশ্নে যাই।
এই দেখেন ক্যাশ বা ব্যাংক ডেবিট 29,100, কল সিনারিয়ার 900, শেয়ার ফার্স্ট কল কত 30,000 টাকা। ওই 300 শেয়ারকে ওরা কি করছে, ফরফিটেড করে ফেলছে। এখন ফরফিটেড করলে আমাদের ফরফিটেডের জাবেদাটা আমি আপনাদেরকে আগে বলে দিই। শেয়ার ফরফিটেডের জাবেদা হচ্ছে, শেয়ার ফরফিটেড করলে ক্যাপিটাল ডেবিট হয়ে যাবে, শেয়ার ফরফিটেড ক্রেডিট হবে। আবার বলতেছি, শেয়ার ফরফিটেড ডেবিট, শেয়ার শেয়ার ক্যাপিটাল ডেবিট, শেয়ার ফরফিটেড ক্রেডিট, আর কল সিনেরিয়ার ক্রেডিট। আবার বলি, শেয়ার ক্যাপিটাল ডেবিট, শেয়ার ফরফিটেড ক্রেডিট, কল সিন এরিয়ার। আর যদি ডিসকাউন্টের অঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে শেয়ার ডিসকাউন্ট ক্রেডিট। ডিসকাউন্টের অঙ্ক হয়ে থাকলে শেয়ার ডিসকাউন্টে কী হবে, ক্রেডিট হবে। বাট প্রিমিয়ামের অঙ্ক হলে শেয়ার প্রিমিয়াম আসে না যদি প্রিমিয়ামের টাকা বকেয়া না থাকে। বাট ডিসকাউন্টে যদি ফরফিটেড হয় তাহলে অবশ্যই সেটা আসবে। তাহলে এখন আমরা এখানে শেয়ার ক্যাপিটাল, আমি জাবেদাটা পুরোটাকে দেখে নিই। শেয়ার ক্যাপিটাল ডেবিট 5,100 টাকা, কলসিন এরিয়ার 900 টাকা, শেয়ার ডিসকাউন্ট 600 টাকা, শেয়ার ফরফিটেড 3,600 টাকা। টাকাগুলো কিভাবে পাইলাম, এই টাকাগুলোতে যত ঝামেলা হয়। তোরা তো 300 শেয়ার ফরফিটেড করছে, এই যে এই জাবেদা যদি আপনারা পারেন তাহলে টাকাগুলো অবশ্যই বসাতে পারবেন। কলসিন এরিয়ার এই যে 900 টাকা আছে না, এই যে 900, এটা আমরা বসাইলাম কলসিন এরিয়ার। শেয়ার ডিসকাউন্ট 600 টাকা, 600 টাকা কীভাবে আসলো? শেয়ার ডিসকাউন্ট আসছে, শেয়ার ডিসকাউন্ট হচ্ছে 2 টাকা করে, শেয়ার ডিসকাউন্ট হচ্ছে 2 টাকা করে, 2 টাকা করে আমাদের 300 শেয়ার, 3 দ্বিগুণ 600। এবার আসেন আমরা ক্যাপিটালটাকে বের করি। ক্যাপিটালটাকে আমরা কোন তলবের পরে ফরফিটেড করছি, আমাদের ফরফিটেড হয়েছে ফার্স্ট কলের পরে। আমাদের বাকি ছিল শুধু ফাইনাল কল, ফাইনাল কলে ছিল আমার 3 টাকা করে, আমার শেয়ার দাম ছিল 20 টাকা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই জিনিসটা বুঝতে পারলে আপনারা ফরফিটেডের জাবেদাগুলো খুব সহজে করতে পারবেন। মানুষ এই জায়গাটায় এসে আর পারে না। আমি আবার বলতেছি, আমার শেয়ারের মূল প্রাইস 20 টাকা, আমাকে জারি করা হয় নাই শুধু ফার্স্ট কল। ফার্স্ট কল যদি আমি জারি না করে আমার শেয়ারের দাম যদি 20 টাকা হয়, আমি এই 3 টাকাকে ক্যাপিটালে ট্রান্সফার করতে পারি নাই। এটা ছাড়া এই উপরের সব টাকা ক্যাপিটালে ট্রান্সফার হয়েছে। তাহলে 20 - 3 = 17, 17 টাকা পর্যন্ত ক্যাপিটালে ট্রান্সফার হয়েছে। এখন আপনারা বলতে পারেন 6 - 6 = 12, 12 - 3 = 15। আমরা যে সময় এই জাবেদা শেয়ার অ্যাপ্লিকেশনে জাবেদাটা দিছিলাম 6 টাকা, প্রথমে 6 টাকার যে জাবেদাটা আমরা দিছিলাম, এই জাবেদাটা যদি আপনারা যদি মনে থাকে, শেয়ার ক্যাপিটালকে ক্রেডিট করছিলেন 10,000 × 6, তার মানে এই 6 টাকাটা পুরো ক্রেডিট করছেন শেয়ার ক্যাপিটালকে। অ্যালটমেন্টে ক্রেডিট করার সময় আমরা দিছিলাম শেয়ার অ্যালটমেন্ট ডেবিট, শেয়ার ডিসকাউন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। শেয়ার ক্যাপিটালে কিন্তু আমরা 6 টাকা ক্রেডিট করি নাই, আমরা ক্রেডিট করছি 8 টাকা। আবার বলতেছি, শেয়ার ক্যাপিটালে আমরা ক্রেডিট করছি 8 টাকা, 6 - 6 = 14, 14 - 3 = 17। তাহলে আমার এই এই যে এই জায়গাটা হলো কত, মূলত এখানে এখানে কিন্তু আমরা মূলত কত শেয়ার, এখানে মূলত আমরা 17 × 300 লিখতে পারি। মানে এটা মূলত আসছে এভাবে, 17 কে 300 দিয়ে গুণ করলে 5,100, ঠিক আছে? এই 5,100 থেকে আমি 900 বাদ দিলাম, এরপর এই 600টাও বাদ দিলাম, 900, 600, 1,500 চলে গেছে। তাহলে 1,500 যদি আমার চলে যায় তাহলে আর বাকি থাকে কত, আর বাকি থাকে 3,600।
আমি আশা করি এটা ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন টিউটোরিয়ালটা ভালো মানে টাইমটা একটু ভালো করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। এরপর আমার কাজ হচ্ছে ফাইনাল কলটা জারি করা। তো শেয়ার ফাইনাল কল যেসব আমরা জারি করবো, শেয়ার ফাইনাল কল ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। এখন আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে আপনারা আনসারটা পাই যাবেন যে আমরা বিক্রি করতাম 10,000 শেয়ার। এই 10,000 শেয়ারের মধ্যে আমরা অলরেডি এই 900-300 শেয়ার ইয়া করে ফেলছি, এই ফরফিটেড করে ফেলছি, বাজেয়াপ্ত করে ফেলছি। এগুলো সেল করবো, সেল করবো না, তাহলে আমরা বিক্রি করবো কত, 9,700 গুণ এখানেও আমার 3 টাকা করে, তাহলে 9,700 গুণ 3। তারপরে আমরা এরপর এটার টাকাটা নিব। তো টাকা নিলে ক্যাশ ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ডেবিট, শেয়ার ফাইনাল কল ক্রেডিট, টাকা 29,100। তো 8-9 এতটুকু পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নাই। ওরা একটা লাস্টে একটা লাইন দিছে আবার, 100 অফ দ্য ফরফিটেড শেয়ার ওয়ার রি ইস্যু অ্যাট 15। 100 অফ এরা কী করছে, ওরা 300-কে ফরফিটেড করলো, রি ইস্যু করছে কত, 100 শেয়ার রি ইস্যু করে ফেলছে। তাহলে এটার জন্য আমাদের এখানে একটা জাবেদা দিতে হবে। হ্যাঁ, কোথায়, এই যে 10 নম্বর জাবেদাটা আমি আগে বলতেছি, ক্যাশ বা ব্যাঙ্ক ডেবিট, শেয়ার ডিসকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিটেড ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। ওরা 100 শেয়ার বিক্রি করছে, আবার নতুন করে রি ইস্যু করছে ফাইনাল কলের পরে। এখন ফাইনাল কলের পরে শেয়ারের দাম কত হয়ে যায়, 20 টাকা হয়ে যায়। সেজন্য আমরা শেয়ার ক্যাপিটালে দিছি, শেয়ার ক্যাপিটালটা আমরা দিছি এরকম, যেহেতু আমার 100 শেয়ার বিক্রি হয়েছে, 100 শেয়ার আমার 20 টাকা করে বিক্রি হয়েছে, 100 শেয়ার 20 টাকা করে আমার বিক্রি হয়েছে, ঠিক আছে। আমরা 2,000 টাকা দিলাম, কিন্তু আমার ব্যাংকে পাইছে কত টাকা, আমার ব্যাংকে পাইছে 100 শেয়ার 15 টাকা করে, 1,500 টাকা আমি পাইলাম। এরপর আমার ডিসকাউন্ট হচ্ছে 100 শেয়ার গুণ 2 টাকা, টাকা। তাহলে এই যে শেয়ার ফরফিটেড, এটা হচ্ছে 300 টাকা, শেয়ার ফরফিটেড 300 টাকা, ঠিক আছে। এরপর আরেকটা জাবেদ আছে, শেয়ার ফরফিটেড ডেবিট, ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট। এটা কীভাবে আসলো, এটা আসছে আমরা যে শেয়ারটা বিক্রি করব, এখানে আপনার দুটো জিনিস থাকতে পারে, একটা হচ্ছে শেয়ার ফরফিটেড, একটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। যদি আপনি মনে করেন বাজেয়াপ্ত করছেন, পুনর্বিলি করেন নাই, রি ইস্যু করেন নাই, শুধুমাত্র বাজেয়াপ্ত করছেন, সেক্ষেত্রে শেয়ার ফরফিটেড আমি ব্যালেন্স শিটে বসাইতে পারবো, ক্যাপিটাল রিজার্ভ বসাইতে পারবো না। আবার মনে করছেন আপনি ফরফিটেড করে রি ইস্যু করে দিয়েছেন, 500 ফরফিটেড করছেন, 500 রি ইস্যু করছেন, সেক্ষেত্রে আপনি ফরফিটেড বসাইতে পারবেন না, ক্যাপিটাল রিজার্ভ বসাইতে হবে। এখন মনে করেন আপনি 500 শেয়ার আপনি ফরফিটেড করছেন, 100 শেয়ার আপনি রি ইস্যু করছেন, তাহলে যে 100 শেয়ার রি ইস্যু করছেন সেই 100 শেয়ারের জন্য আপনাকে ক্যাপিটাল রিজার্ভ বসাইতে হবে, আর 400 শেয়ার তো এখনও ফরফিটেড রয়ে গেছে, তো 400 শেয়ারের জন্য আমাকে ফরফিটেডও দেখাইতে হবে। তো আমাদের এই যাবে দেখাতে দেখেন, আমাদের 300 শেয়ার আমরা ফরফিটেড করছি, আর আমরা রি ইস্যু করছি কত শেয়ার, 100 শেয়ার। তাহলে এখানে আমাকে কি শেয়ার ফরফিটেডও দেখাইতে হবে, ক্যাপিটাল রিজার্ভও দেখাইতে হবে। তাহলে আমরা প্রথমে যাই আমাদের 7 নম্বর যাবে দেয় যে 300 শেয়ারের ফরফিটেডের টাকা আমাদের কত ছিল। 300 শেয়ারের ফরফিটেডের টাকা ছিল আমাদের 3600 টাকা। 300 শেয়ারের ফরফিটেডের টাকা আমাদের 3600 ছিল, এটা 7 নম্বর যাবে দেয়। তো 300 শেয়ারের যদি আমাদের ফরফিটেডের 3600 হয়, তাহলে 100 শেয়ারের কত আসবে, আমরা 3600-কে 300 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো,
ছত্রিশশো যেহেতু 300 শেয়ারের দাম হচ্ছে 3600 টাকা, এটাকে 300 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, 1200 টাকা আসবে। 100 শেয়ারের টাকা আসবে কত? 1200 টাকা। ওরা এই 100 শেয়ারের জন্য আবার ফরফিটেড এখানে করতে করত, 100 শেয়ারের জন্য ওরা ফরফিটেড করতে 300, তাহলে আমার 1200 সরি এখানে 1200 হবে না, এখানে 900 হবে, এখানে 1200 না, এখানে 900, এখানে 900, তো তাহলে আমার 1200, 1200 থেকে আমি এই 300টা মাইনাস করছি, এই 300টা মাইনাস করার পরে আমার থাকবে 900, এটাকে আমার ক্যাপিটাল রিজার্ভে বসাবো। এরপর আমরা ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করব। ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই আপনারা এখানে যাবেন, যেগুলো যেগুলো দেখেন, এই যে ক্যাশ বা ব্যাঙ্ক ডেবিট না, এই ডেবিট পাশে 72000 টাকা বসবে, তারপরে ডেবিট পাশে 48000 টাকা বসবে, যেহেতু ক্যাশ বা ব্যাঙ্ক ডেবিট আছে 48000 টাকাটা বসবে, এরপরে এই 29100 বসবে, এরপরে এই 29100 বসবে, এই 1500 টাকা বসবে। দেখেন আমাদের যাবতীয় ছিল কি শেয়ার অ্যাপ্লিকেশন, ব্যাঙ্ক ডেবিট শেয়ার অ্যাপ্লিকেশন 72000, ব্যাঙ্ক ডেবিট শেয়ার অ্যালটমেন্ট 48000, ব্যাঙ্ক ডেবিট শেয়ার ফার্স্ট কল 29100, ব্যাঙ্ক ডেবিট শেয়ার ফাইনাল কল 29100, ব্যাঙ্ক ডেবিট শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 1500। তো এগুলোকে আমরা 72000 আমাদের আনছি, এটার সাথে এটা ব্যালেন্সটা বাড়াইয়ে তো টোটাল আমাদের টাকা আসলো কত, ওই 1,97,700। এরপর আমাদের যেটা করতে হবে ব্যালেন্স শিট, আমাদের ফাইনাল পার্ট ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট আমরা প্রথমে অ্যাসেট পাঠালাম, ক্যাশ ইন হ্যান্ড যা আছে তাই বসিয়ে দিলাম। এই যে এই টাকাটা এখানে যে টাকাটা দেখছেন ক্যাশ ইন হ্যান্ড, আমরা সেই টাকাটা এখানে বসাইলাম। এরপরে শেয়ার ডিসকাউন্ট দিয়ে দেখেন একটা বিশাল ক্যালকুলেশন আমি এখানে আগে থেকে করে রাখছি, এটা কীভাবে আসছে শেয়ার ডিসকাউন্ট। এই শেয়ার ডিসকাউন্ট আমাদের জাবেদের তিন জায়গায় আছে, চলেন আমরা জাবেদাগুলো অ্যানালাইজ করলে তাহলে পাই যাবো। প্রথমে দিছে কত, 20000 মাইনাস 600 প্লাস 200। দেখেন প্রথম চাষ পাবো আমরা তিন নম্বরে, 1 2 3 শেয়ার ডিসকাউন্ট ডেবিটে 20000। এরপরটা আমরা পাবো সাত নম্বরে, শেয়ার ডিসকাউন্ট ক্রেডিটে 600 মাইনাস 600, এটা ক্রেডিট, ওটা ডেবিট ছিল এটা ক্রেডিট, সেজন্য মাইনাস, একটা সম্ভবত লাস্টের আগেরটাতে শেয়ার ডিসকাউন্ট ডেবিট 200, সেজন্য এটা প্লাস, ডেবিটে ডেবিটে প্লাস, ওই 600টা মাইনাস। তো ওরা সেভাবে বের করছে এত এত, তাহলে আমার টোটাল অ্যাসেট আসলে 1,99,300। এটা আমার অ্যাসেট গেল। এরপরে লাইবিলিটিস, লাইবিলিটিসের মধ্যে প্রথমে আসবে অথোরাইজড ক্যাপিটাল, তো কোম্পানি কত, কোনো অথোরাইজড ক্যাপিটাল ছিল না, ছিল না বলতে ওরা প্রথমে বলছে ওরা 20000 শেয়ার বিক্রি করবে 20 টাকা করে, সেজন্য আমরা অথোরাইজড ক্যাপিটালে কিছু দিই নেই। এরপর ইস্যু ক্যাপিটাল আসেন, ইস্যু ক্যাপিটালে বলছিল ওরা 10000 শেয়ার 20 টাকা করে বিক্রি করবে, তো 10000 শেয়ার 20 টাকা করে বিক্রি করছে। ইস্যুর পর আসবে আমার সাবস্ক্রাইব কল্ড আপ অ্যান্ড পেড আপ ক্যাপিটাল, ওরা সাবস্ক্রাইব ক্যাপিটাল মানে ওরা বিক্রি করছে কত, ওরা যদিও প্রথমে 10000 বিক্রি করছিলো, এরপর 300 শেয়ার কী করছিলো, বাজেয়াপ্ত করে ফেলছিলো, বাজেয়াপ্ত করার পরে আবার 100 শেয়ার রিইস্যু করে ফেলছে, তার মানে ওরা বিক্রি করে নাই মূলত 200 শেয়ার, তাহলে 10000 থেকে আমার 200 শেয়ার কম বিক্রি হয়েছে, আমার 9800 শেয়ার বিক্রি হয়েছে 20 টাকা করে, আমার টাকা আসলো 1,96,000। তারপর ক্যাপিটাল রিজার্ভ, ওখানে তো আমরা দেখছিলাম ক্যাপিটাল রিজার্ভ 900 টাকা ছিল, ক্যাপিটাল রিজার্ভ 900 টাকা ছিল। আর এখানে আমাদের যে শেয়ার ফরফিটেড 3600 টাকা ছিল, এই শেয়ার ফরফিটেড 3600 টাকা ছিল টোটাল 300 শেয়ার, 300 শেয়ারের মধ্যে আমার এখানে ফরফিটেড রয়ে গেছে 200 শেয়ার, তাহলে এখানে যদি যদি আমি এখানে 3 ভাগে 2 ভাগ করি তাহলে 3 12 36 12 24 2400 টাকা বসবে। দেখেন ক্যাপিটাল রিজার্ভ হিসাবে 924 যোগ করে পেলাম টোটাল লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল, এত দেখেন অ্যাসেটের সাথে লাইবিলিটিসটা মিলে গেছে। তো আশা করি আপনারা সকলে টিউটোরিয়ালটা বুঝতে পারছেন, যদি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।